সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে দাসের ঘর। সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার শুধু এক মিথ্যে দাসের ঘর। সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দুচোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। হয়তো দুচোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। পারবো না ম্যাডাম, পারবো না। কিন্তু কেয়ারফুল, বোমা ফাটাতে গিয়ে কোনো মানুষ যেন মারা না যায়। বোমা ফাটালে তো মানুষ মারা যাইতেই পারে। এরপর থেকে রিয়া এই বাড়িতেই থেকে যায়। রিয়া ওর হাজবেন্ডের কাছে যায়নি কেন? কারণ রিয়া ভেবেছিল রাজুই ওকে কিডন্যাপ করিয়েছে। কারণ যে লোকটা ওকে কিডন্যাপ করেছে সে পুলিশের কাছে বলেছে ও রাজুর ক্যাডার। আই সি। আচ্ছা, রিয়া এখন কোথায়? আসগর আঙ্কেল হঠাৎ চলে গেলেন কেন? আমি কি জানি? তুমি অবশ্যই জানো। তুমি তাকে ডেকে পাঠাওনি। তোমার সাথে কথা বলার পরই তো উনি চলে গেছে। চলে গেছে তাতে কি হয়েছে? তুমি ওনার কাছ থেকে জমি কিনেছো, টাকা পরিশোধ করেছো, ওনাকে তার দরকার নেই, তাই না? তুমি সেটা বুঝবে না। তুমি তাকে কেন ডেকেছিলে সেটা বলো। জমিটা কেনায় কি কি অসুবিধা হতে পারে এটার জন্য ওনার সঙ্গে আলাপ করছিলাম আমি। তোমার কি আলাপ করার কোনো দরকার ছিল? অবশ্যই আমাকে জানতে হবে। তোমার বিপদ মানে আমার বিপদ। তোমার কি কি বিপদ হবে সেটা আমাকে জানতে হবে না? তুমি তাকে চলে যেতে বলনি? না। তুমি মিথ্যে বলছো রিয়া। আচ্ছা, উনি চলে যাও তো তুমি এত বিচলিত কেন হচ্ছ? নাকি কারণটা অন্য কিছু? অন্য কিছু মানে কি? শোনো, আজগর সাহেব তোমার কাছে কোনো ফ্যাক্টরি না। ফ্যাক্টর শম্পা। কি বললে তুমি? শম্পা। শম্পা যেতে চাইনি শুধুমাত্র তোমার কারণে। কি বলতে চাও তুমি? শম্পা চেয়েছিল কাছাকাছি কোথাও বাড়ি কিনতে আর স্থানীয় কোনো কলেজে ভর্তি হতে। তুমি নিশ্চয়ই সেটাই চেয়েছিলে। রিয়া, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার চাওয়া বা না চাওয়ায় কোনো কিছু আসে যায় না। তুমি তো এটাও চেয়েছিলে শম্পা যেন গ্রামের বাড়িতে না যায়। ও, আর সেই জন্য তুমি আজগর আঙ্কেলকে চলে যেতে বললে। শোনো, আজগর সাহেব এখানে থাকতে চান না। আমি কেন রাখতে চাইবো? আমি চেয়েছিলাম আঙ্কেল আরো কিছুদিন থাকুক, অন্তত জমি দখল না হওয়া পর্যন্ত। জমি দখলের জন্য তো তোমার আজগর সাহেবকে দরকার নেই। দেখো রিয়া, যা বোঝো না সেটা নিয়ে তর্ক করো না। রাজু, তুমিও আমাকে বোকা ভাবলে, আমি কিন্তু অতটা বোকা নই। আপনি রোহান আপনারা আমার কাছে পাঠায় নাই। রোহান মানে যে ছেলেটি মাত্র গেট খুলে দিল না বুঝলো না। হ্যাঁ ওকে পালে ঢুকানোর আগে যে আমার লোকে দেখা না করে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ বলেছে যে ইমরান সাহেবের সাথে দেখা করতে হবে। আমি ইমরান। আচ্ছা আপনি যে ইমরান তা আমাকে বলতে হবে নাকি? আপনাকে বেশি কথা বলবো না। না তো আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবো। যাই হোক বাদ দেন। আপনার পরিচয়? শায়লা। খালি নাম করলে তো পরিচয় হয় না। সরি নাম ছাড়া যেমন অন্য কোনো পরিচয় নেই। মানে দেখা করতে অনেক সময় লাগবে, বরং আপনি রাজু আসলে ওর কাছ থেকে শুনে নেবেন। রাজু আপনি ছিলেন নাকি? রাজু আসলে বলবেন যে শায়লা এসেছে। আপনি কোথায় যেতেছেন? আমার রুমে। আপনার রুম মানে? যে রুমে আমি থাকি। আপনি জানেন কি করে? আচ্ছা ঠিক আছে তুমি কল না মেয়েটাকে। মেয়েটা কি ব্যাপার? আমাকে বাঁচান প্লিজ। ওরা কারা? ওরা গুন্ডা, আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। প্লিজ আমাকে বাঁচান। নাকি কেন? সে অনেক কথা, প্লিজ আমাকে এখান থেকে আগে নিয়ে চলুন। আচ্ছা আপনি উঠুন, আসুন। কি নাম আপনার? শায়লা। শায়লা। আচ্ছা এবার বলুন গুন্ডাগুলো আপনাকে কেন তাড়া করলো? সেলিম নামের এক লোক আমার ক্ষতি করতে চেয়েছিল। সেলিম? সেলিমকে? আমি যে বাসায় আশ্রিত ছিলাম, যাকে আমি মা বলে ডাকতাম, উনি তো ভাইয়ের সাপোর্ট করত। পালালেন কেন? সেলিম আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। আজই বিয়ে হওয়ার কথা, তাই সময় সুযোগ বুঝে পালালাম। কিন্তু সেলিমের ভাড়াটে গুন্ডারা টের পেয়ে গেল। আজহার সাহেব আপনাকে সেভ করার চেষ্টা করেনি? উনি কয়েক মাস আগে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গেছেন। আই সি। আচ্ছা আপনার মা বাবার পরিচয় কি আপনি জানেন? না। এতিমখানা রানী খালা বলেছিল আমার বয়স যখন নাকি 2 মাস, কেউ একজন এসে আমাকে তার কাছে দিয়ে গেছে, তার পরিচয় কেউ জানে না। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি তাহলে আমি মনে করবো আমি তো দায়িত্ব পালন করেছি। আসুন। আসুন। এরপর থেকে শালা এই বাড়িতে থাকে। কিছুদিন পর কাউকে কিছু না বলে শালা চলে যায়। তুমি যেন এটার কথা বললে, কি নাম জানি? শায়লা। শায়লা, শায়লা ও ফিরে আসছে। শায়লা ফিরে আসছে? কোথায়? তাকে নামে আসছে। এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন করছি? নারায়ণগঞ্জে যাবি বলছিলি। দেখ, আসলাম ভাই চোখ মেরে আছে। বিষয়টা আমার কাছে ভালো লাগছে না। কেন? আজগর আঙ্কেল জমি, গার্মেন্টস ফ্যাক্টরি সব তোর কাছে বিক্রি করে দিয়েছে। আজকে মেজাজটা ভালো নেই রে। কারণটা কি শম্পা? এ কথা বললি কেন? শম্পা তোকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিল। শম্পা একটা অল্প বয়সে মেয়ে, তোর মতো সুদর্শনের প্রতি আকৃষ্ট হতেই পারে, কিন্তু তুই ওকে প্রশ্রয় দিবি কেন? তোকে কে বলেছে আমি ওকে প্রশ্রয় দিয়েছি? শম্পা যখন তোর সাথে বন্ধুত্ব করতে চাইল তুই শম্পাকে না করে দিতিস। এই তুই কি করে জানলি শম্পা আমাকে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে? আমি আড়াল থেকে সব শুনেছি। তার মানে তুই রিয়াকে বলেছিস? হ্যাঁ, আমি তোদের ভালোর জন্যই বলেছি। রিয়াকে যদি আমি না বলতাম রিয়া শম্পাকে তাড়াতো না, তাতে করে তোদের জীবনে আবার নতুন করে ঝড় উঠত। সুজন, তুই যদি ভেবে থাকিস আমি শম্পার প্রতি আকৃষ্ট হয়েছি, এটা তোর ভুল ধারণা। আমি তা ভাবিনি। আমি জানি তুই কোনো মেয়েকে না বলতে পারিস না, আর সমস্যাটা হল সেখানে। আচ্ছা, তুই কি কন্যা রাশির জাতক? এ কথা বলার কারণ তোর নারীর যোগ আছে। একটা মেয়ে সরে যেতে না যেতেই আর একটা মেয়ে এসে হাজির। কে এসছে? শায়লা। শায়লা এসছে? কখন? কিছুক্ষণ আগে। রাজু, রাজু শোন। আবার নতুন করে ঝড় শুরু হলো। শায়লা, কেমন আছো? আমার সাথে তুমি এমন করলে কেন? অসুবিধা আছে? প্লিজ। কি অসুবিধা বলো? আমি চাই না আপনারা আমার কথা কেউ শুনেন। বলো আমাকে না জানিয়ে তুমি কোথায় গিয়েছিলে? অনেক গিয়েছিলাম। কুমিল্লার বান্ধারামপুর চেনেন? কুমিল্লার বান্ধারামপুর, সেখানে কেন গিয়েছিলে? আমার শেকড় খুঁজতে। শেকড়? শেকড় আমার চাচা। আচ্ছা, তুমি না বলেছিলে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আসলে জানতাম না আমার চাচা বেঁচে আছে। আচ্ছা, এখন কি করে জানলে? আমি আপনাকে বলেছিলাম না আমি মহাপুরের একটা বাসায় থাকতাম। হ্যাঁ, আচার সাহেবের বাসা। উনি তোমাকে দত্তক নিয়েছিল, সবই মনে আছে। আমি কিছুদিন আগে মহাপুরিতে ওই বাসায় যাই। আজহার সাহেব এসেছেন কিনা তার খবর নিতে। আমি অবশ্য করে উঠিনি, ওদের কাজের ছেলে আজাদের সাথে আমার দেখা হয়ে যায়। তখন আজাদ আমাকে জানায় আমার চাচা এসেছিলেন আমার খোঁজে। ওই দিনই আমি চাচার ঠিকানা নিয়ে বান্ধারামপুরের জন্য রওনা দিই। কি খবর মা? খবর তো ভালোই, ফ্যাক্টরির কাজ এগিয়ে চলছে। লোকাল পিপল কোনো প্রবলেম করেনি মা? কম্পাউন্ডের বাইরে লোকজন ভিড় করেছিল, পুলিশ লাঠিপেটা করে তাড়িয়ে দিয়েছে। শায়লাকে নিয়ে আপনার আবার কি কথা? শায়লার লগে আপনার কেমনে পরিচয় হয়েছে? কি কারণে শায়লা এই বাড়িতে আশ্রয় নিয়েছে? আচ্ছা, আপনি আমাকে তো আপনি আপনি করে বলছেন কেন? আমি কিন্তু আপনার অনেক ছোট। ঠিক আছে, তাহলে তুমি করেই খবর, অসুবিধা নাই আমার।